আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে স্বাগতম জানাই আমার শান্তিপুর চ্যানেলে। এই দুর্যোগের মধ্যে যখন পুজো আচ্ছার কথা শোনা যায় তখন একটু শান্তিই লাগে। আজ আমি আপনাদের দেখাবো শান্তিপুরের সাবিগেনা কালী মূর্তির মধ্যে এক অন্যতম মূর্তি, নিত্যকালী মাতার মূর্তি। শান্তিপুর বীজপাড়া সংলগ্ন অঞ্চলে প্রতিষ্ঠিত এই নিত্যকালী মাতা মন্দির, প্রতি বছরই গুড ফ্রাইডে তিথিতে এই কালী মাতার আরাধনা করা হয়ে থাকে। এই বছর এই মহামারী দুর্যোগের ফলে পূজা পিছিয়ে যায় এবং লোকনাথ বাবার তিরোধন দিবস অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ আজ এই পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা কোনো অবস্থা পূর্ণিমা তিথি ধরে হতো না, এই পূজা হতো শুধুমাত্র গুড ফ্রাইডে তিথি ধরে। পূজা অর্চনা চালু থাকলেও সব রকম সরকারি নির্দেশ এখানে মেনে চলা হচ্ছে। মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, এছাড়াও সোশ্যাল ডিস্টেন্সও এখানে বজায় রাখা হচ্ছে। এই পুজোর আগে বিশেষ আকর্ষণ ছিল যাত্রা পালা, এখন তা শিল্পীর অভাবে প্রায় বন্ধই হয়ে গেছে, আর দেখা যায় না।